السلام عليكم ورحمة الله وبركاته রাতের প্রায় শেষ সময় দাঁড়িয়েছি হুজুর কিবলায়ে আলমের ফয়্যুজাত বরকাত হাসিল করার জন্য এই স্টেজে বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা এলম এলম কোনটাই আমার কাছে নেই হুজুর আল্লামা শের বাংলা রহমতুল্লাহ আলাইহির ফয়্যুজাত বরকাত হাসিল করার জন্য হুজুরের নজরে কেরাম তাওয়াজ্জু হাসিল করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ পাক আমরা যারা বসেছি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন কথা সংক্ষেপ দুনিয়ার যত দল হাশরের ময়দানে তিন দল দুনিয়ার যত দল হাশরের ময়দানে তিন দল এক দলের নাম মুমিন এক দলের নাম মুনাফিক আরেক দলের নাম কাফের হাশরের ময়দানে দল তিনটি একটা মুমিন একটা মুনাফিক আরেকটা কাফের আপনারা যারা আজকে এই রোজা শরীফে এসেছেন হাশরের মাঠে আপনারা কোন দলের মধ্যে থাকবেন আর একটু জোরে বলেন না মুমিনের দলে থাকবেন না বড় করে বলি আলহামদুলিল্লাহ এখানে আমি হাত তুলে যদি বলি মুমিনের দলে থাকব মুমিনের দলে থাকা হবে না হাশরের ময়দানে তিনটি দল একটি দলের নাম মুমিন একটি দলের নাম মুনাফিক একটি দলের নাম কাফের আপনি কোন দলে থাকবেন কি মুমিনের দলে থাকবেন না মুনাফিকের দলে থাকবেন না কাফেরের দলে থাকবেন এটা ঠিক করে যেতে হবে আপনাকে আমাকে দুনিয়াতে দুনিয়ার মধ্যে ঠিক করতে হবে আপনি কি মুমিনের দলে থাকবেন না মুনাফিকের দলে থাকবেন না কাফেরের দলে থাকবেন কোন দলে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে দুনিয়াতে দুনিয়াতে ঠিক করার জন্য আমাকে আপনাকে সাবজেক্ট পড়তে হবে তিনটি এক নাম্বার আদব এক নাম্বার কি আদব দ্বিতীয় নম্বর ঈমান তৃতীয় নম্বর আমল দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সাবজেক্ট পড়তে হবে তিনটি একটার নাম আদব একটার নাম ঈমান একটার নাম আমল ধরেন কারো মন চাই কাল কিয়ামতের মাঠে কাফেরের দলে থাকবে তাহলে সে দুনিয়াতে তিনটা সাবজেক্ট থেকে দুইটা সাবজেক্ট বাদ দিবে একটার নাম আদব একটার নাম আমল একটার নাম আদব একটার নাম ঈমান দুইটা সাবজেক্ট বাদ দিয়ে একটা সাবজেক্ট নিবে সেটার নাম আমল আমল করবে আমাদের দেশে যারা হিন্দু আছে তাদের আমল আছে আছে কি নাই আছে তাদের দাড়ি আছে টুপি আছে মাথায় পাগড়িও আছে তারা পাঞ্জাবিও পরে আমাদের দেশে যারা খ্রিস্টান আছে তারা জুব্বাও পরে তাদের কাছে আমল আছে কিন্তু কাল কিয়ামতের মাঠে তাদের ঠিকানা আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তারা মুশরিক তারা নাপাক তাদের কাছে আদব নাই তাদের কাছে ঈমান নাই তাদের ঠিকানা কাল কিয়ামতের মাঠে হবে কাফেরের কারো মন চায় কারো মন চায় আমি মুনাফিকের দলে থাকব কারো মন চায় আমি মুনাফিকের দলে থাকব তাহলে তিনটা সাবজেক্ট থেকে একটা বাদ দিবে আদব আর দুইটা নিবে একটার নাম ঈমান একটার নাম আমল আদব বাদ দিবে কার আদব আল্লাহর আদব কার আদব নবীর আদব কার আদব ওলি আল্লাহর আদব বাদ দিয়ে ফেলবে শুধু বলবে আমরা ঈমানদার আমরা আমলদার আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ামিন আন্নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ বের হবে এমন কিছু মানুষ বের হবে যাদের মাথায় পাগড়ি থাকবে যাদের মাথায় টুপি থাকবে গায়ে জুব্বা থাকবে হাতে কোরআন থাকবে তাদের হাদিস থাকবে তারা
উপর ঈমান এনেছি আমরা পাক্কা ঈমানদার ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখিরাতের উপর ঈমান এনেছি আমরা পাক্কা ঈমানদার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া মা হুম বিমুমিনিন তোমাদের ভিতরে আমি আল্লাহর আদব নাই আমার হাবিবের আদব নাই আমার ওলিদের আদব নাই তোমাদের ঠিকানা কাল কিয়ামতের মাঠে হবে মুনাফিকের দলে বড় করে বলি নাউজুবিল্লাহ আর কারো যদি মন চায় মুমিনের দলে থাকে তাহলে আপনাকে এক নাম্বার সাবজেক্ট পড়তে হবে আদব এক নাম্বার সাবজেক্ট কি আদব কারাদব আল্লাহর আদব কারাদব নবীর আদব কারাদব ওলির আদব কারাদব মা বাবার আদব যেই সন্তানের ভিতর মা বাবার আদব বেশ মা বাবার কাছে ওই সন্তানের দাম বেশ যেই সন্তানের ভিতর মা বাবার আদব বেশ ওস্তাদের কাছে ওই ওই ছাত্রের দাম বেশ যেই ছাত্রের ভিতরে ওস্তাদের আদব বেশ মুরিদানের ভিতর ওই মুরিদের দাম বেশ যেই মুরিদের ভিতর ফিরের আদব বেশ উম্মতের ভিতর ওই উম্মতের দাম বেশ যেই উম্মতের ভিতর আমার মুস্তাফার আদব বেশ বান্দার ভিতর ওই বান্দার দাম বেশ যেই বান্দার ভিতর আল্লাহর আদব বেশ সেজন্য এক নাম্বার সাবজেক্ট আদব থাকতে হবে ইসলামের মধ্যে বিয়াদবের কোন স্থান নাই বিয়াদবের কোন স্থান নাই আদব থাকতে হবে আজকে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ওরস থেকে এক নাম্বার শিক্ষা আমাদের ভিতর আদব থাকতে হবে আদব থাকতে হবে আল্লাহর আদব আমাদের আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না নবীর আদব থাকতে হবে আমাদের নবী নূরের নবী আমাদের নবী হায়াতুন নবী আমাদের নবী জিন্দা নবী এই আদব আপনার ভিতর থাকতে হবে তারপর আপনি ঈমান আনবেন তারপর আপনি আমল করবেন কাল কিয়ামতের মাঠে আপনার ঠিকানা হবে মুমিনের দলে বড় করে বলি সুবহানাল্লাহ সেজন্য মনে রাখবেন আজকের এই উরুসের শিক্ষা এক নাম্বার আমরা আদবওয়ালা হব ইসলামের মধ্যে বিয়াদবের কোন স্থান নাই দ্বিতীয় নম্বর আমরা আমাদের ঈমানকে মজবুত করব তৃতীয় নম্বর আমরা বেশি বেশি আমল করব নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে মা বাবার খেদমত করতে হবে এই আমলগুলো আমাদের করতে হবে এটা আজকের উরুস শরীফের শিক্ষা সেজন্য পৃথিবীতে তিনটা স্থান বেশি দামি কয়টা স্থান এক এক নাম্বার মসজিদ দুই নাম্বার মাদ্রাসা তিন নাম্বার মাঠ কয়টা স্থান তিনটা এক নাম্বার মসজিদ দুই নাম্বার মাদ্রাসা তিন নাম্বার মাঠ আজকে শেরে বাংলার দরবারে এসেছেন আপনারা এই তিনটা দামি জিনিস থেকে আপনাদের কাছে কোন কোন জিনিসটা আছে আপনি ভালো করে খেয়াল করেন আপনি যদি মসজিদ দেখেন বাংলাদেশের অধিকাংশ মসজিদ তবলিগিরা দখল করে রেখেছে আপনি যদি মাদ্রাসার দিকে খেয়াল করেন বাংলাদেশের মধ্যে অধিকাংশ মাদ্রাসা খারেজিদের আপনি যদি মাঠের দিকে খেয়াল করেন বাংলাদেশের মধ্যে দেখবেন এই মাঠ দখল করে আছে আহলে হাদিস মাযহাব হে আমার সুন্নি ভাইরা হে আমার সুন্নি জনতা আপনাদের কি আছে আজকে মসজিদ চলে গেছে তাবলিগীদের হাতে মাদ্রাসা চলে গেছে খারেজিদের হাতে মাঠ চলে গেছে আহলে হাদিস জামাত ইসলামের হাতে সেজন্য আজকের উরুস শরীফ থেকে বলে যায় মাদ্রাসা সুন্নিদের মসজিদ সুন্নিদের আমরা মসজিদের দিকে নয় আমরা মাদ্রাসার দিকে নয়
আমরা মাঠে এক থাকতে পারি না, আমরা কিভাবে একজন অপরজনকে বাস দিতে পারি এই চিন্তায় মগ্ন, এই চিন্তায় আমরা মগ্ন, কিভাবে একজনকে ছোট করা যায়। মনে রাখবেন, আপনি যদি একজন ছোটকে স্নেহ করেন, এই ছোট আপনাকে শ্রদ্ধা করবে, আপনি যদি ছোটকে স্নেহ না করেন সেই ছোট আপনাকে কখনো শ্রদ্ধা করবে না। এটা নিয়ম, আপনি ইট মারবেন আপনি পাটকেল পাবেন। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এখন কিভাবে পরিবর্তন করব আমরা? মসজিদ ওয়াহাবিদের হাতে, তাবলিগীদের হাতে, মাদ্রাসা খারেজিদের হাতে, জামাত ইসলাম আহলে হাদিস আপনার বাতিলের হাতে, আমরা এই তিনটা দামি জিনিস কিভাবে আমরা দখল করব? এই দখল করার সিস্টেম হুজুর শের-ই বাংলা কাদেরী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন মসজিদের ভিতর তাবলিগেরা আসে, এই মসজিদ থেকে আপনি তাবলিগ কিভাবে দূর করবেন? আপনি কিভাবে সুন্নি মাদ্রাসা দখল করবেন? মসজিদের ভিতর যদি কোনো তাবলিগ দেখেন, কোনো বাতিল দেখেন, আপনাকে লাঠি দিয়ে মারতে হবে না, ইট পাটকেল মারতে হবে না, তার সাথে ঝগড়া করতে হবে না। আমরা যদি সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি মসজিদের মধ্যে বসে যদি দাঁড়িয়ে যায়, আমার নবীকে সালাতু সালাম যদি দেওয়া শুরু করে দি, বলে শুনো শুনো মুসার স্প্রে আছে, স্প্রে মারলে, স্প্রে মারলে, স্প্রে মারার সাথে সাথে স্প্রের গন্ধে, স্প্রের স্প্রিটে মশা পালিয়ে যায়, মশা থাকতে পারে না। সুন্নিরা যখন ইমানি জাজবা নিয়ে ইয়া নবী সালামের দড়ি দিতে থাকবে মসজিদে মাদ্রাসায় মাঠে, সেখানে ওয়াহাবি থাকতে পারে না, খারেজি থাকতে পারবে না, সেখানে বাতিল থাকতে পারবে না। ইয়া নবীর সোলাকারে, ইয়া নবীর আওয়াজে বাতিলরা পালিয়ে যাবে। সেজন্য আহ্বান আজকের এই মাহফিল থেকে, আমরা সুন্নিরা মসজিদে যাব, আমরা মসজিদ দখল করব, প্রতি এলাকায় এলাকায় একটা সুন্নি মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে, আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান আমরা দেব, প্রত্যেক এলাকায় এলাকায় সুন্নিয়তের দুর্গ তৈয়ার করার জন্য মাদ্রাসা দিতে হবে। আজকাল যুবকরা মাদ্রাসায় পড়ে অনেক দেখবেন নাথ নাথ, অনেক আলেম দাখিল আলিম পাস করে নাই, মাথায় পাগড়ি বেঁধে ওয়াজ করার জন্য প্রস্তুত, কারণ ওয়াজের মধ্যে ভিজিট বেশ, ওয়াজের মধ্যে টাটকা পয়সা পাওয়া যায়। কিন্তু আমি প্রত্যেক মাদ্রাসার ছাত্রদেরকে জানাই, আপনি ওয়াজিন হন, আপনাকে সাধুবাদ মুবারকবাদ, আপনি চট্টগ্রামে এসে আপনি হাদিয়া নিয়ে যান, মানে নাই আপনাকে সাধুবাদ ধন্যবাদ, আপনাকে হালান সাহালান মারহাবা, আপনার প্রতি ঘৃণা নয়, তবে আবেদন জানাবো প্রত্যেক আলেম যেন তার নিজস্ব এরিয়াতে একটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, এটাই হবে আজকের পুরুষের শপথ। আমরা মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুন্নিয়ত জিন্দা থাকবে। আর যদি এগুলো থেকে দূরে সরে যায়, এই সুন্নিয়ত টিকিয়ে রাখা সম্ভব নয়, এবং মাঠে থাকতে হবে, মাঠে থাকতে হবে।
মাটি কিভাবে থাকবেন এখন সুন্নি নামদারি সুন্নিয়তের নাম বিক্রি করে অনেকে পকেট পূজা করছে পকেট বাড়ি করতেছে আমরা এত সব বুঝি না আমরা ঐক্য চাই ঐক্য আছে যেখানে আমরা সুন্নিরা আছি সেখানে কথা বলুন ঠিক কি না আমরা মতবাদ চাই না আমরা আমরা ভাইয়ের সাথে ভাই সিনা মিলাতে চাই আমরা একজন অপরজনকে ঠেস গুতা মেরে কথা বলতে চাই না আমরা একজনকে একজন আঘাত করতে চাই না এটা শের বাংলার আদর্শ নয় শের বাংলার আদর্শ বাতেলের দুর্গা মেঘে ভেলো আর সুন্নিরা হয়ে যাও কথা বলুন ঠিক কি না এটাই হলো আজকের পুরুষের শপথ মাঠ দখল করতে হবে আজকে বাতেলরা সবকিছু দখল করে বসে আছে আমরা বিরিয়ানির প্যাকেটে পড়ে আছি এখান থেকে বের হয়ে আসতে হবে প্রতিটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে কিছু টাকা বাঁচিয়ে ওই এলাকায় একটা মাদ্রাসা করা যায় কিন্তু আমরা করছি না সেটা সব টাকা বিরিয়ানিতে আজকে বাতেলরা এগুলো দখল করে আছে বাতেল মানি সুমলা ফলতাইনে জাত বাতেল মানি সুমলা ফলতাইনে জাত প্রথমে তাদের নাম ছিল মাওলা আলী শের খোদার জামানায় তাদের নাম ছিল খারিজি নাম কি ছিল মাওলা আলী শের খোদার জামানায় তাদের নাম ছিল খারিজি আমার নবী হাদিসে পাকে বললেন কেলাবুহুম মিন আহালিন নার খারিজিরা হলো জাহান্নামের কুত্তা 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 কথা বলুন ঠিক কি না আমার নবী খারিজিদেরকে জাহান্নামের কুত্তা বলেছেন এই হাদিস যখন তারা পড়লো তারা চিন্তায় পড়ে গেল কি করা যায় খারিজি মানে জাহান্নামের কুত্তা 1111 হিজরিতে এসে তারা খারিজি নাম পাল্টায় তারা নতুন নাম দিল আমরা খারিজি নই আমরা ওয়াহাবি আমরা কি ওয়াহাবি যখন তারা মিজান মুনসাইফ ফেলে মুদার আর বহসের মধ্যে যখন গেল সেখানে দেখলো হরফিল তিনটি ওয়া আলিফ ইয়া বলেন না ওয়া আলিফ ইয়া হতে যোগ করলে কি হয় হতে ওয়া আলিফ ইয়া যোগ করলে ওয়াবি কি নাম হইছে ওয়াবি এরা বলে তো আমরা তো নবীর উম্মতের ভিতর হরফে ইল্লত এই নামও রাখা যাবে না বলে আমরা খারিজিও নয় আমরা ওয়াহাবিও নয় আসি ইংরেজিতে এসে তারা আবার নতুন নাম দিল আমরা আমাদের নতুন নাম আমরা হলাম কওমি নাম কি দিয়েছে কওমি কোরআন শরীফ হেফজ করতে বসে ফিস্টা একটার পর একটা উল্টা তুলটাতে কতদূর যখন গেল দেখে সেখানে কওমে লুত কওমে সমুদ কৌমে লুথের ঘটনা পড়তে গিয়ে দেখা যায় অবস্থা বড় খারাপ অবস্থা বড় খারাপ লুথ কৌমে সমুদের ঘটনা পড়তে গিয়ে তারা বলেছে এই নামও রাখা যাবে না এই নাম তো বড় ডেঞ্জারাস পৃথিবীর জমিনে কোরআন শরীফের মধ্যে দুইটি নাম নাই একটার নাম জামাত ইসলাম একটার নাম আহলে হাদিস আপনি কোরআনের মধ্যে পাবেন না কিন্তু কোরআন একটা নাম আছে এটার নাম কওমি কওমি নামেটা কোরআনের মধ্যে আছে আর কওম যেদিকে গেছে অবস্থা বড় খারাপ তারা বলে এই নাম আমরা রাখবো না 2010 সালে এসে তারা আবার নতুন নাম দিল আমরা খারিজিও নই ওয়াহাবিও নই কওমিও নই আমরা হলাম হেফাজ বাংলাদেশ সরকার গরম পানির সাথে রং মিশাই তাদেরকে লাল চা খাওয়ায় আবার যার যার স্থানে সাপ্লাই দেখবেন এগুলোর নাম পলটায় এদেরকে এদের আরেকটা নাম আছে দিওবন্দ এদের আরেকটা নাম দিওবন্দ দিওবন্দ মানে কি
ফাতিয়া বন চার দিন না বন চালিশা বন জানাজার ফরমুনাজাত বন আপনার নবীর নামে চুমকাওয়া বন মিলাদুন নবী বন জশনে জুলুস বন উরুস শরীফ বন মাজার বন যারা বন 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 করে তাদের নাম হলো দিওবন কথা বলুন ঠিক কি না এগুলো থেকে বাঁচবেন আকীদা ঠিক রাখবেন আকীদা ঠিক রাখবেন আপনার আকীদা যদি ঠিক থাকে আপনার আকীদা যদি মজবুত থাকে আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে আর আপনার আকীদায় যদি বেজাল থাকে মনে রাখবেন আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য আকীদা আকীদা সবচাইতে বড় বিষয় আল্লাহ যেন আমাদের আকীদা মজবুত করার তৌফিক দান করুক আমিন এবং পাশাপাশি আবেদন জানাবো এই মাজার শরীফের কাজ চলতেছে এখনো চলমান আমরা আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করছি সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে বিদায় এত সুন্দর মাজার হয়েছে তা আজকের ওরস শরীফে যারা এসেছেন সবাই সহযোগিতার হাত বাড়াবেন আমরা মাজারে ফুল দিই আমরা সুন্নিরা প্রধানমন্ত্রীকে ফুল দিই আমরা মন্ত্রীকে ফুল দিই আমরা কবরে ফুল দিই আমরা মাজারে ফুল দিই আমরা দুরাকে ফুল দিই আমরা নিজের বিবিকে ফুল দিই নয় নয় আমরা বন মুর্শিদকে ফুল দিই আমরা গৌসে বান্দারির মাজারে ফুল দিই আমরা শেরে বাংলার মাজারে ফুল দিই আমরা শাহিন শাহের শ্রীকুটির মাজারে ফুল দিই হে সুন্নিরা তোমরা যেখানে যাও এত ফুল দাও কেন একটাই উত্তর শিরিক নয় বেদাত নয় হারাম নয় আমরা সুন্নিরা ফুল দিয়ে জন্য আমাদের সুন্নিদের অন্তরটা ফুলের মতো কথা বলো ঠিক কি না আর এরা দেখবেন যেখানে যাই সেখানে পাথর মারে শুধু পাথর মারে কিরে তোমরা মন্ত্রীকে পাথর মারো মেম্বারকে পাথর মারো চেয়ারম্যানকে পাথর মারো মাজার দেখলে পাথর মারো কি বিয়বার এত পাথর কেন মারো ভেবে দেখলাম তাদের অন্তরটা পাথরের মতো সেজন্য যেখানে যাই সেখানে পাথর মারে কথা বলুন ঠিক কি না সেজন্য ফুলের যাদের হাতে ফুল আছে যে মানুষ ফুল দিয়ে বরণ করেনে সেই দলের মধ্যে থাকেন সেই দলে থাকলে আপনি জান্নাত আর পাথরওয়ালা দলে গেলে আপনার দল আপনার ঠিকানা হবে জাহান্নামে সেজন্য সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের মতে থাকবেন এই পথে মতে থাকবেন সে বাংলার মসলকের উপর থাকবেন ইমামে ইশকে মোহাম্মদ আলা হযরতের মসলকের উপর থাকবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার নবীকে সামনে নিয়ে স্লোগান দিয়ে দিই আমরা জান্নাতে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ